হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি, খুব একটা ভালো নেই। আপনি কোথায় এখন? আমি এই তো দেশে। তো আপনি না দেশের বাড়ি এসে বিয়ে করার কথা ছিল, কি খবর বিয়ের শাদীর? বিয়ে শাদি করার কথা ছিল, তবে ভাবতেছি এখন আর করব না। কেন? এরপরে মানে আবার বাইরে যেতে হবে, তো কারণ বিয়ে করে যদি বউ রেখে চলে যাই তাহলে কেমন দেখায় না? তো চিন্তা ভাবনা করতেছি যে এরপরে আবার 2 বছর পরে যখন আসবো তখন এসে একবারে বিয়ে করবো, আর তখন একবারে চলে আসবো। তাহলে আপনি এই মুহূর্তে এখন বিয়ে করতে চাচ্ছেন না? না, আমি এই মুহূর্তে চাচ্ছি না, কারণ বউ রেখে প্রবাসে আর যেতে চাচ্ছি না। কারণ একটা গান আছে, না জানে ভুল করো না, বিয়ে করে বিদেশ যেও না। তো আসলে হ্যাঁ, তা অবশ্য। এই গানটার কথা খুব মনে পড়লো, তো এই জন্য চিন্তা করলাম যে বিয়ে করে আসলে প্রবাসে আর যাব না, প্রবাস থেকে একবারে ফিরে এসে একবারে বিয়ে করব। হ্যাঁ, আপনি এই সিদ্ধান্তটা অনেক ভালো, কারণ আসলে অনেকেই বিয়ে করে প্রবাসে চলে যায়, তো তাদের অনেক সমস্যাই হয় আসলে, দেখা যায় আর কি। তো আসলে আপনি এই তো সিদ্ধান্তটা খুব ভালো নিয়েছেন। সো তাহলে কি এখন এই অবস্থায় এই সময় দিনকাল ভালোই যাইতেছে নাকি? বুঝছেন, এই গানটা খুব মনে পড়তেছে, কি না গান? জানে ভুল কইরো না, বিয়ে করে বিদেশ যেও না। হ্যাঁ, আসলে তো ওই জন্য আসলে গানটা খুব চিন্তা ভাইরাল। ভাবনা করেছিলাম, আসলে এখন আসি তার আগার আসার আগে চিন্তা করেছিলাম যে এবার দেশে গিয়ে বিয়ে করব, তো এই সিদ্ধান্ত চেঞ্জ করেছি। তো আপনার কি খবর? আমার খবর কি আর, এই তো ভালো, মোটামুটি চলতেছে কোন রকম। বর কি পছন্দ হচ্ছে? আপনার না একখানতে বিয়ের কথা ছিল, সেই কথা বলছি, বর কি পছন্দ হয়েছে এটা আপনার? হ্যাঁ, তাহলে কি আপনি বিয়ে খাওয়া দিয়ে যেতে পারবেন? মানে আমি আছি আর এখনো 1 মাসের মতো আছি, তো এর মধ্যে দিতে হয় তাহলে আপনার বিয়ে খাওয়া দিয়ে যাবো। বিয়ে করতে চাইছিলাম, এখন বিয়ে খাওয়া যাবো, সমস্যা নেই। আসলে এখনো সঠিক বলতে পারতেছি না, বুঝলেন তো? যদি হয়ে যায় সমস্যা নেই, আপনাকে দাওয়াত করবো আর কি। আপনি আসেন, বিয়েটি খাইয়ে দেই, প্রবাসে চলে যান, আপনি আবার আসে যখন বিয়ে করবেন তখন আবার আমাকে। চেয়েছিলাম বিয়ে করতে, এখন বিয়ে খাবো, সমস্যা কি? সমস্যা নয় আসলে, সবার তো সব কিছু হয় না। না আসলে আপনি যেহেতু প্রবাসে যায় তারপরে আসবেন, আমি হয়তো বা অতদিন না ওয়েট করতে পারি, বুঝেন না? সেটাই তো, তো যাবার আর কি দেখা হবে। আপনি যদি চান তাহলে হবে আর কি। ঠিক আছে, দেখি যদি সময় বের করতে পারি অবশ্যই আপনাকে নক করব। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে ওকে।